শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন করে তিনটি কারখানা খুললেও এখনও বন্ধ রয়েছে 22টি শিল্প কারখানা। শিল্প পুলিশ বলছে 1863 কারখানার মধ্যে শিল্পাঞ্চলে খোলা রয়েছে 1673টি কারখানা। তৈরি পোশাক রপ্তানি কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, সকাল থেকেই অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সার্বিক পরিস্থিতি কেমন যাবে সেটা বলা যাবে দুপুরের পর। পরিস্থিতির উন্নতি হলে আগামী শনিবার বন্ধ সব কারখানা খুলে দেওয়া হবে বলেও তিনি জানান। এদিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। আরে সাতটা একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কত বিক্রি গরিবের এলাকা আপনি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব পাই রয়ে যাবে। আরে ওইটা থামো না তোরে যদি স্টমিক চাই ভাই আন্টি বস না দিছি আপনার একটা আহগারে কালিয়া বল আম্মা সিয়াম কি আমারে আম্মা ডাকলাকে মামু তুমি গদ্দাল নাই রে কোনদিন স্বামীর মুখ দেখাও না মা আমি আপনারে আমি দেখে নেব হাতে লাগে বেতারে ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।